الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا فتنجتون الصلاة والسلام عليكم يا أهل بيات الصلاة والسلام عليكم يا كل الأنبياء الصلاة والسلام عليكم يا كل الأولياء আমার সাথে সবে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুল নবীউল হাবিবুল কারীম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল আমলিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারাতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দীন إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ مولانا محمد والا سيدنا محبت اللهم صل مولانا محمد والا মাওলানা মুহাম্মদ নবী আমরা শিরোমণি নবীজি আমরা জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা মহব্বত সাইয়েদেনা মুহাম্মদ ওয়ালালে মাওলানা দিবানেশি মনে রে আমায় আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা জোর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে হাসবি রাব্বি আমা ফি কলবি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা
سبحان الله لا إله سبحان الله لا إله আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আমার নবীজি ছাড়া কোন বান্দা নাই ঠিক কি না আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আমার নবী ছাড়া কোন বান্দা নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে আমার গরিবে নামাজ খাজা বাবার দয়া চাই লা ইলাহা আজর লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইর না আমার নবীর দরুদ বইল না বলেন নামাজ রোজা আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ না বলিলে নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এসমেজাতের জিকির করব অসুবিধা আছে এসমে জাতের জিকির করলে গুনাহ হয় এসমে জাতের জিকির করা কি বেদাত এসমে জাতের জিকির করা কি নাজায়েজ ও সুন্নি মুসলমান ইমানদার মুসলমান মুসলমান দুই প্রকার কয় প্রকার জোরে কর একটা বেঈমান আর একটা ইমানদার মা কথা কর না কর একটা হলো ইমানদার মুসলমান আর একটা বেঈমান মুনাফিক মুসলমান আর যারা ইমানদার মুসলমান তারাই হুসাইনি মুসলমান তারাই ওলি আল্লাহর পাগল খাজা বাবার পাগল ওলি আল্লাহর মহব্বত যাদের অন্তরে নাই তারা ইমানদার সুন্নি হুসাইনি মুসলমান হইতে পারে ওলি আল্লাহর মহব্বত ওলি আল্লাহর সাহাব্বত দরকার আছে কি নাই তাহলে আমরা কি বেঈমান না ইমানদার জোরে বলেন আমরা কি বেঈমান না ইমানদার সবে বলেন আমিন বাংলাদেশে এক ধরনের আলেম এক ধরনের নাফরমান মুসলমান এরা আলেম নয় আলেম নামের জালেম এরা ইদানিং ইউটিউবে বিভিন্ন মাহফিলে ফতোয়া দিতেছে জিকির করা বেদাত আস্তে কোন কে হুনি আলাই বুঝাই না যায় আল্লাহ আল্লাহ জিকির করা না জায়েজ আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না শিক্ষার মেরে কইতেন না নাউজুবিল্লাহ আচ্ছা আমরা কি তখন আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত ও মৌলবি এই দেশের মানুষ তোমার কাছে জিকির শিখা লাগবে না কারণ এই দেশের মানুষ ওলি আল্লাহর ভক্ত এটা ওলি আল্লাহর দেশ আল্লাহর ওলিরা আমাদেরকে জিকির শিখাইছে তোমরা কি ভুলে গেলা আমার খাজা বাবার নাম তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম আল্লাহর ওলিরা আমাদের কি জিকির শিখেছে কিনা বলেন বাংলাদেশে অনেক দরবার আছে আছে নিও অসংখ্য দরবার
অসংখ্য দরবারের ভক্ত মুরিদান বিভিন্ন দরবারের বিভিন্ন রকমের জিকির বাজানামার কেউ আস্তে করে কেউ মনে মনে করে কেউ জোরে জোরে করে কেউ বৈশা বৈশা করে কেউ শুয়া শুয়া করে কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া করে কেউ লাফাইয়া করে আবার কেউ গাছে রাগা দুটটা যায় আবার কেউ বাসে রাগা দুটটা যায় কথা কোন ঠিক কিনা কিন্তু ডাকে কারে আরো জোরে কর ও আমার মুরব্বী বাবারা ইমানদার মুসলমান যুবক বাবারা জিকির করে কার জিকিরের মধ্যে কোনো পার্থক্য নাই হয়তো ডাকার মধ্যে পার্থক্য কেউ খাড়াইয়া কেউ বসিয়া কেউ দাঁড়াইয়া কেউ আস্তে আবার কেউ জোরে আবার কেউ ডাকতে ডাকতে ফ্যান্ডেল লুহুর উড়ি যায় নো কমেন্টস সমস্যা নাই ডাকে কারে ডাকতে দেন ওরে কি নাম লইয়া ডাকবো রে মাওলা কি নাম লইয়া ডাকলে রে মাওলা তোরাই লইবা বান্দা রে কি নাম লইয়া ডাকবো গো তোমারে ঠিক কি না আমার আল্লাহ কয় ফাজকুরুনি আজকুরকুম তোমরা যদি আমার শরণ করো আমি আল্লাহ তোমাদের শরণ করি বন্দারে তুই যদি আমারে শরণ করস একবার আমি আল্লাহ তোর দিকে রহমতের নজরে তাকাই দশবার এবার বলেন জিকির করলে অসুবিধা আছে নি আমরা বান্দা কার জিকির করমু কার আপার আমার মৌলবি ফতোয়া দিল আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত এটা মৌলবি নয় এটা আলেম নয় এটা সুরতে লেবাসে আলেমের সাজ ধরছে মূলত জালেম যেই আলেম আল্লাহর জিকিরের বিরোধিতা করতে পারে আল্লাহর জিকিরের বিরুদ্ধে কলম ধরতে পারে আল্লাহর জিকিরের বিরুদ্ধে বেদাতের ফতোয়া দিতে পারে আমি আর যাই বলবো না এটা আলেম হইতে পারে না নিশ্চয় ইহুদি নাসারাদের তালা এই মৌলবীর কাছে জিকির শিখা আমাদের লাগবে না আল্লাহর ওলিদের কাছে আমরা জিকিরের দরস দিছি বহু আগে কথা কন ঠিক কি না আপনি মনে করেন এই দেশে বড় বড় দরবার পান্ডা শরীফ আটরশি কালিয়াপুর পীর কাশিমপুর এইভাবে সতরা আড়াই বাড়ি সোনাকান্দা ফুরফুরা এরপরে জৈনপুর সারসিনা বিভিন্ন দরবার আছে কিনা এমন কোন দরবার নাই যেই দরবারে জিকির নাই কথা বলেন জিকির কার জিকির আল্লাহ হয়তো বিভিন্ন দরবারের স্টাইল বিভিন্ন রকম ধরনটা আলাদা লেকিন যেই নামে ডাকে এই নামের মধ্যে কোনো পার্থক্য আর মৌলবি আইয়া নামে পাল্টা দিব জিকিরে পাল্টা দিব নাউজুবিল্লাহ বলেন না এই মৌলবির সাথে ইসলাম ইমান আকিদার সুন্নিদের কোনো সম্পর্ক এটা কি তো কার খবরদার এটা মাখলুক না এটা খালেকের জবাব এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই পবিত্র কোরআন বেলাও জুতো ধরাও যাবে না ফড়াও যাবে না সুবহানাল্লাহ করলাম এটা খালেকের জবাব কোনো হাসা না মিছা আচ্ছা কেউ যদি মিথ্যা প্রমাণ করে তার ঈমান আছে না জোরে কোন আছে নি আমার দেশে এক হাঁড়া হুজুর কি হুজুর জোরে কান হাঁডা হুজুরে কয় মুসলমান করে যদি করুণা ভাব কোরআন মিস হয়ে যাইব কইছিনি জোরে বলেন কইছিনি এখন মুসলমান করে করুণা ধরে না কথা বলেন না কেন আরে আমরা তো হজ যাইয়া মুসলমান সৌদি আরবে 10,000 হুক আইলেছিনি আমার কথা কয় না তাহলে মুসলমান রে করুণা ধরছে এখন কোরআন মিস হ্যাঁ তাহলে এই মৌলবীর বিরুদ্ধে কোরআন বিরোধী কোরআন অবমাননার মামলা হয় না কেন জানতে চান আল্লাহ কয় জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল নীল ছয় কোন সন্দেহ নাই যেটা ইমানদারদের জন্য মুত্তাকিদের জন্য এমন একটা স্পষ্ট কিতাব আল্লাহ পাঠিয়েছেন নির্বেজা যেই কিতাবে যে সত্য করব তার ঈমান থাকবে এবারে মৌলবি কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না আল্লাহ কি কয় এটা কার সূরা মুজাম্মিল হবে সব আছে এখানে হ্যাঁ আপনি খুলি আপনি খালান জি জি আপনি খালান আমি বলি
কোরআনটা কার হবে সব একটু খারাপ মৌলবি কয় আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত এখন আল্লাহ কি বলে আমরা বান্দা কার সূরা মুজাম্মিল 8 নম্বর আয়াত খোলেন আমরা বান্দা কার জিকির করব কার আল্লাহ এখন আল্লাহ যদি আল্লাহ নামের জিকির করার অনুমতি দেয় আমরা করলে অসুবিধা আছে না জোরে বলেন এ মৌলবি সাহেব সূরা মুজাম্মিল কোন সূরা সবাই বলেন সূরা মুজাম্মিল 8 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বুকা ওয়া তাওয়াক্কাল আলাইহি তাবতিলা হবে সব আছে নি আল্লাহ বলে তোমরা তোমাদের রবের নামের জিকির করো জোরে কর না আল্লাহু আকবার তোমরা তোমাদের রবের নামের জিকির করো হামশা বসেন এবার বলেন আমাদের রবের কি নাম তো আস্তে কইলেন আল্লাহ কি আস্তে কইলেন আল্লাহ কি ছোট না বড় না বড় কম দাই তো আল্লাহর আমার কোন নাউজ বলে তো কইলো কি তুই আরে বেডা যেমন বড় তুলু তুলু না আছে আমার কথা কয় না আমার আল্লাহ বড় কইলে তো মাফ হইয়া যা আমার কথা কয় না একটা ছোট যে বোতল হেডা দেন পানি বোতলটা এটা কেমন এটা তো আল্লাহ কিডার মতো কিরে নাজুলে করেছি তুই তাহলে আল্লাহ বড় না আল্লাহ হলো বেমিসাল বেনাজির জোরে কোন ঠিক কি না জিনার কোনো তুলনা তো ইনার আওয়াজটা কি আস্তে হইব না জোর হইব শিকার মেরে বলেন আমাদের রবের কি নাম আর জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বুকা ওয়া তাওয়াক্কাল আলাইহি তাবতিলা তোমরা তোমাদের রবের নামের জিকির করো ও দুনিয়ার মানুষ আমাদের রবের নাম 3000 কয় হাজার জোরে কোন রবের নাম কয় হাজার এবারে 3000 নাম কি জানার দরকার আছে নি আব্বার আমার এই 3000 নামের জিকির যদি কেহ করে আমার আল্লাহ কয় বান্দা তার জীবনের গুনাহ মাফ হইয়া যায় কেউ যদি 3000 নামের জিকির করতে পারে 3000 জিকিরের ফজিলত নিতে পারে আমল নামায় আল্লাহ কয় বন্ধু আপনি ঘোষণা দেন আপনার বান্দা যদি 3000 নামের জিকিরের ফজিলত আমল নামায় নিতে পারে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব এবার চিৎকার দিয়া বলেন আমার আল্লাহর নাম কয় হাজার আব্বার আমার 1000 নাম আছে আরশের মধ্যে গাতা সুবহানাল্লাহ কয় হাজার আচ্ছা দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত আলেম কুল মুফতি কুল মুহাদ্দিস কুল মুহাস মুস্তাহিদ কুল ইমামগণ সবাই যদি এক হইয়া চেষ্টা করে আরশের নাম জানতে পারিব নি পারিব আরশের মধ্যে যেই নাম লেখা আছে এটা পাইবেন নি জোরে বলেন পাইবেন নি এই নামের জিকির করা আমাদের পক্ষে সম্ভব কথা বলেন সম্ভব দুনিয়ার মুসলমান হাজার বছর যদি হায়াত পাও চেষ্টা করো আল্লাহর ওই আরশের মধ্যে যেই নাম লেখা এই নামের জিকির আমাদের দ্বারা সম্ভব নয় আমাদের কপাল খারাপ আমরার কপাল ভরা ওই 1000 নাম পাইতাম না জিকির করার সুযোগ নাই 1000 নামের ফজিলত আমলে নেওয়ার সুযোগ নাই কথা কন ঠিক কি না আর আছে কত 1000 নাম এই নামের তাসবিহ পড়ে ফেরেশতারা আল্লাহু আকবার এবার বলেন ফেরেশতারা যেই নামের তাসবিহ পড়ে জিকির করে এই নাম আপনারা পাইবেন জোরে বলেন পাইবেন তাহলে এই নামও পাওয়া সম্ভব নয় ফেরেশতারা যেই নামের জিকির করে এই নামের জিকির করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা পাইতাম না না পাইলে জিকির করার সুযোগ নাই জিকির না করলে আমল নামায় ফজিলত নেওয়ার সুযোগ আমাদের পক্ষে সম্ভব না আমাদের কপাল খারাপ গেল কয় হাজার আছে কত ওই 1000 নামের ভিতরে 300 নাম আছে ইনজিলে 300 আছে তাওরাতে 300 আছে জাবুরে আল্লাহু আকবার কোন জান আব্বার আমার এবার তাওরাত পাইবেন ইনজিল পাইবেন জাবুর পাইবেন এই 300 নামের জিকির করা সম্ভব নয় তবে জাবুর
ইনজিল তাওরাত এখনো দুনিয়াতে আছে ইচ্ছা করলে ভাইবেন তবে তাওরাত লেখছে হিব্রু ভাষায় ইনজিল লেখছে সুরিয়ানি ভাষায় জাবুর লেখছে জামা ভাষায় আমার বাংলাদেশের মানুষ বাংলা এত বোঝো না হিব্রু বুঝবা কি সুরিয়ানি বুঝবা কি জামা ভাষা বুঝবা কি তাহলে এই 300 নামের জিকির আমাদের পক্ষে করা সম্ভব গেল কত 2900 নামের জিকির আমাদের পক্ষে সম্ভব না আর আছে কত আর জোরে কোন ওই 100 নামের ভিতরে 99টা নাম আছে বুকদাদি কাদার পিছনে আছে নি ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ ও আল্লাহ বলেন জলিল ও জাব্বার নামে তোমার আল্লাহ আল্লাহ আমরা কষ্ট হইতেছে বা কষ্ট হইতেছে জবানটা আল্লাহর জন্য খুলেন আমার আল্লাহর জন্য একটু কথা বলেন জবান দিছে কে যারা আল্লাহর জন্য কথা বলে না তারা মরনের আগে জবান বন্ধ হয়ে মরে যেতে পারে কোন জানা এইজন্য একটু আল্লাহর জন্য কথা বলেন ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ ইয়া সামিউ বাসির নাম তোমার বলেন আল্লাহ আল্লাহ এবারে 99টা নাম গেলে আর কয়টা নাম জোরে বলেন দুনিয়ার সমস্ত মুফতিকুল সমস্ত মুফাসসিরগণ সমস্ত মুস্তাহিদগণ সমস্ত ইমামগণ সমস্ত আলেমগণ সমস্ত আল্লাহর ওলিরা এক হইয়া একসাথে সিদ্ধান্ত দিছে সমস্ত ইমামগণ এক হইয়া একসাথে সিদ্ধান্ত দিছে এই একটা নামটা হলো এসমে আজম জাতি নাম এসমে আজম জাতি নাম আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আমি অন্য কোন ধর্মে এই জাতি নাম নিয়া দরা দিছি না আমার নবী কয় কেন আমার আল্লাহ কয় জিতি নাম নাই দেখেছি মনে আভন বেবেছি আপনার ছবি বাসে অন্তরে আমার নবী কয় কোন দিন আমার আল্লাহ কয় আল্লাহু আহাদ লাম ইয়াকুল মাহু শাই আল্লাহ আল্লাহ জগতে আর যখন কেহ নাই আল্লাহু আকবার বলেন ও জগতের মুসলমান আমার দয়াল আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার আপনি যেমন মহান আপনার উম্মত তেমন মহান আপনার উপর দিছি কুরআন এই কুরআনটা কার কাছে আইছে কথা কোন কার কাছে তো নবী নাই কুরআন আছে নি কি নবী নাই কুরআন আছে নি নবী মিছা কুরআন আমার কথা নবী যদি মিছা কুরআন আর নবী যদি হাসা কুরআন ও কুরআন মানো নবী মানো না আব্বার আমার আমার আল্লাহ কয় বন্ধু আমার আপনি যেমন শ্রেষ্ঠ আপনার উপর নাজিল করেছি শ্রেষ্ঠ কিতাব ঠিক কি না আপনার খাতিরে আপনার উম্মতেরও শ্রেষ্ঠ নবী গো অন্য কোন ধর্মে মানে মুসা নবী একটা ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছে আসে না আসে না মুসা নবীর একটা ধর্ম ইব্রাহিম নবীর একটা ধর্ম ঈসা নবীর একটা ধর্ম আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল পাঠাইলেন সমস্ত নবীরা এক একটা ধর্ম নিয়ে পৃথিবীতে আসলেন আমার আল্লাহ কয় বন্ধু এমন কোন ধর্ম নাই সেই ধর্মে এই নাম নিয়ে আমি দরা দিছি গো অন্য কোন ধর্মে এই নাম আমি দরা দিছি না আপনার খাতিরে আপনাকে ভালোবাসি নবী গো আমি দেখতেছি আপনি উম্মতকে ভালোবাসেন আমি আপনার পাগল আপনি উম্মতের পাগল গো নবী আপনার খাতিরে আপনার উম্মতের জন্য আমি দয়াবান আপনার জন্য আপনার উম্মতের কাছে এসমে আজম নাম নিয়া দরা দিছি আমার নবী কয় কেন আমার আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্ধের মন এখন প্রেম জ্বালা তাহলে অন্তরে এজন্য প্রেমের নাম হচ্ছে ইমান নবী কো লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু যার ভিতরে প্রেম নাই তার ঈমান জোরে বলেন যার প্রেম নাই তার ঈমান আমরা তো প্রেম দিবস বালাই করছেন 14 ফেব্রুয়ারি আল্লাহ কি প্রেম দিবস ও আমার কথা কই না কেন 14 ফেব্রুয়ারি করছে না আরে কি প্রেম এটা মুসলমানের জন্য নয়
এটা ইহুদি নাসারাদের একটা চক্রান্ত মানুষদেরকে ঈমান হারা করার কথা কোন ঠিক কি না 14ই ফেব্রুয়ারি মুসলমানের দিবস হইতে পারে না মুসলমানের দিবস হচ্ছে 12ই রবিউল আউয়াল কথা কোন ঠিক কি না ঘরে ঘরে যান মুসলমানের দিবস হচ্ছে সবে বারাত সবে কদর সবে মেরাজ কথা কোন ঠিক কি না মুসলমানের দিবস হচ্ছে ঈদুল আযহা ঈদুল ফিতর কথা কোন ঠিক কি না এগুলো হচ্ছে মুসলমানের দিবস 14ই ফেব্রুয়ারি মুসলমানের কোন দিবস নয় আব্বার আমার আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ নবী ভালোবাসে আল্লাহ ভালোবাসেন নবীর জোরে কোন না ওরে আশে কইলেন খালে কুল্লা মাসু কইলেন হাবিবুল্লাহ আশেক মাসু আশেক মানে পাগল মাসুক মানে যার জন্য পাগল ওরে আশে কইলেন খালে কুল্লা মাসু কইলেন হাবিবুল্লাহ ফাত্তাবিউনি বলছেন আল্লাহ কুল ইন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি বলছেন আল্লাহ কোরআন খুলে দেখো না কি সুন্দর বানাইলা খাজা তোমার রাস্তা খাজার নাম কইলে কারো গাজ আলে চুলকায় দূরে বাদাইম না এই দেশ ভারত উপমহাদেশ ইসলাম যদি এনে থাকেন আর রাসূল খাজা গরিবে নামাজ এনেছেন ওরে আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া ষোল শত ব্রাহ্মণ সেদিন আসিল দৌড়াইয়া রে খাজা আসিল দৌড়াইয়া ওরে মুসলমান বা নাইলেন তাদের কালে মা ফহরাইয়া ঠিক কি না এই জগৎ করে সরে খাজা আজমিরে ঘুমাই ঠিক কি না আমরা আতেল আসার রাসূল খাজা গরিবে নামাজ কে ভালোবাসে কি না জোরে বলেন নবীর জন্য কার জন্য আর জোরে বলেন কার জন্য আত রাসূলের কাছে গেলে আমার নবীর গ্রাম ভালো যায় আমরা সবাই সুন্নি মুসলমান ঠিক কি না আমরা সুন্নি মুসলমান বলেন আমরা সুন্নি সবাই আমরা সুন্নি কি শরম লাগে আপনাকে আপনারা কি ওহাবি নাকি তো বলতে অসুবিধা কি আমরা সুন্নি মুসলমান বলেন আমরা সুন্নি গাইব খাজার গুণগান ভারত বর্ষে ইসলাম প্রসার খাজার অবদান খাজা তুমি গিয়াছিলা হজ করবার লাগিয়া আসসালামু আলাইকা বল্লা নবীর রজায় যাইয়া রে খাজা নবীর রজায় যাইয়া ঠিক কি না ওরে ওয়ালাইকুম আসসালাম কইলো নবী নিজে আইয়া ওরে ওয়ালাইকুম আসসালাম কইলো নবী নিজে আইয়া এই জগৎ করে সরে খাজা আজমিরে ঘুমাইয়া ঠিক কি না আল্লাহর ওলির মহাব্বত সাহাব্বত নবীর জন্য দরকার আছে কি না বাজান আমার আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো এই কোরআন হাতের মুসলমান আমার আল্লাহ নবীরে এত ভালোবাসে দুনিয়ার মানুষ সমস্ত মানুষ যদি আমার নবীর বিরোধিতা করো দুশ্মনী করো অসুবিধা নাই আমার আল্লাহ কয় বন্ধু সব মানুষ যদি আপনার বিরুদ্ধে চারণ করে আপনার সাথে গোষ্ঠাগি করে আপনাকে না ভালোবাসে অসুবিধা নাই আমার নবী কয় মানুষ কেন আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো আপনার জন্য যথেষ্ট আব্বার আমার আমার আল্লাহ কয় নবী গো আমি আপনাকে মহব্বত করি আপনার উম্মত আপনার খাতিরে আমি আপনার উম্মতের যাবি ইমানদারের যাবেন কেডা আরো জোরে কহ আল্লাহ এই জন্যই নবীওয়ালা যারা আল্লাহওয়ালা তারা তোমরা কথা বলেন না কেন আপনি আপনারা বলবেন আল্লাহওয়ালা তারা নবীওয়ালা যারা নবী বাদ দিয়া নবীর শানে বেয়াদবি কইরা নবীকে মাইরা ফসাইয়া গলাইয়া আছেন এক ফাটি
এমন আল্লাহ ওয়ালা যারা আবু জাহেল শয়তান ওয়ালা তারা আমরা আল্লাহ চাই নবী বাদ দিয়ে আল্লাহ হওয়া সম্ভব না আমার আল্লাহ রাগ দিয়া কয় বন্ধ ও বন্ধু আপনার উম্মতের কুফল প্রথমে আমি বলছি খারাপ কেন খারাপ 2900 নামের জিকির করা সম্ভব কিন্তু আপনার খাতিরে আপনার উম্মতের কুফল করে দিলাম ভালো আমার আল্লাহ নবী কয় কেন আল্লাহ কয় বন্ধু অন্য কোন ধর্মে এসমে জাতের নাম নিয়া আমি দরা দিছি না আপনি নবীর খাতিরে উম্মতের কাছে এসমে জাতের নাম আল্লাহ নাম নিয়া দরা দিছি আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতরা যদি আল্লাহ নামের জিকির করে কি নামের কি নামের আপনার উম্মতেরা যদি আল্লাহ নামের জিকির করে গো ওই আরশের নামের জিকির করলে যেই সওয়াব ফেরেশতারা যেই নাম পাবে এই নামের জিকির করলে যেই সওয়াব ইনজিলের নামের জিকির করলে যেই সওয়াব তাওরাতের নামের জিকির করলে যেই সওয়াব জাবুরের নামের জিকির করলে যেই সওয়াব নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যদি আল্লাহ নামের জিকির করে গো ওই আরশের নামের সওয়াব ওই ফেরেশতারা যেই নাম পাবে এই নামের সওয়াব ইনজিল জাবুর তাওরাতের নামের সওয়াব 2900 নাম 3000 নাম একটা কম একটা কম একটা কম 3000 নামের জিকির করলে যেই সওয়াব আল্লাহ নাম ধইরা যদি একবার ডাক দে গো আমি তাদের আমল নামায় দিয়া দিব সেই সওয়াব কত বড় ফজিলতের জিকির এসমে জাতের জিকির এইজন্য আল্লাহর ওলিরা জানে বুঝে সব দরবারে এসমে জাতের জিকির আছে কি নাই আছে সব দরবারে একা সরমনাই কোন সারসিনা কোন বান্দা শরীফ কোন কালিয়াপুর কোন এরপরে ফিরকা সব দরবারে এসমে জাতের জিকির আছে কি নাই এইজন্য আছে হয়তো ডাকতে কেউ বৈশা কেউ দাঁড়াইয়া কথা কয় না কেউ মনে মনে কেউ আস্তে কেউ জোরে কিন্তু আল্লাহ নামের জিকির নিয়ে কোনো তর্ক বিতর্ক হাড়া মোল্লা কই নাম এটা কোন জানো এটা মৌলবি না কথা কোন ঠিক কি না আলেম নয় এটা আলেম লেবাসে জানেন কথা বলেন ঠিক কি না ওরে দিবে তুরে দুজকে রাগুনে নিরঞ্জনে ফেলবে তুরে দুজকে রাগুনে ঠিক কি না এই এই মৌলবি মূলত আমাদের কি জিকির শিখাইতে আসে নাই মূলত আসছে জিকির বুলাইতে মা কথা কোন ঠিক কি না এরা হিনসুক এরা কি এরা দেখতেছে বাংলাদেশের মুসলমান জিকির করে করে নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় নবী থেকে দূরে সরানো যায় আল্লাহ থেকে দূরে সরানো যায় সুকৌশলে এই সমস্ত হাঁড়া মোল্লারে লেবাস লাগাইয়া ঢুকে দিছে অন আপনারা তো বুঝেন না আপনারা তো মনে করেন গাবিন কুত্তা লাগাইলে গাবিন কুত্তা বুঝেন নি গাবিন কুত্তা লাগাইয়া লম্বা হাগরি বললে হেতে বড় আলেম তোর বেটা লেজ উল্টেছা এটা বেড়ি হইতো আরে খসুদিন আমি ইউটিউবে দেখছি এক হুজুর নকল দাড়ি লাগাইয়া নকল চুল দাড়াই লাগাইয়া কি কথা হাসান আমিছা ওয়াজ করতে কইছে এমন ফিল্ডার ফিক্সে যাও আমার কথা করতে কি এত পাগল হইয়েন না সুন্নিয়াতের পক্ষে থাকেন ওলি আল্লাহর পক্ষে থাকেন আল্লাহর কসম সিফাত কসম কোরআনের কসম আল্লাহর নবী ওলি আল্লাহ আল্লাহ কয় আমরা প্রতি ওয়াক্ত নামাজে বলি ইহদিনা সিরাতাল আমরা কই নি আল্লাহ কয় দিছি তো তোমরা বুঝো না আমার নবী কয় সেটা যেই ফতে আমি নবী যেই ফতে আমার সিদ্দিক যেই ফতে আমার শহীদগণ যেই ফতে আমার ওলিরা সেটাই সিরাত কথা বলেন ঠিক কি না সেটাই সোজা রাস্তা ঘোষণা কা ওলি আল্লাহ ছাড়া কোন সোজা পথ দুনিয়াতে নাই আমরা ওলি আল্লাহর দামান চাই কি চাই না এই মৌলবি জিকির শিখাইতে আসে নাই আইছে ওই সাইয়েদানা মুসা কালিমুল্লাহর কথা আমার একটা মনে পড়ে কইতাম নি কথাটা কি কইতাম নিও আপনারা যারা কষ্ট করে দাঁড়াইছেন জায়গা তো আছে বসেন না আমরা জানি বাবু আমার আগে যিনি আলোচনা করছে পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর দোয়া করে দিছি আগে দোয়া করে দিছি ওনার দোয়া লাগে না ওমা কথা কয় না আমরা দোয়ার ফসল আমরা অহংকার করি গর্ব করি ক্লান্তি লগ্নে এমন একটা লোক সুন্নিয়াতের দামান ধরেছে যার কথায় হাজার লক্ষ লক্ষ যুবক এই লোকটা যদি নবীর দুশ্মন হইতো লক্ষ লক্ষ যুবক নবীর দুশ্মন হয়ে যেত মা কথা কন না কার দামান নবীর নেগা এটা আল্লাহর রহমত আর কিছু না
এভাবে মানুষ ভাঙে ফুটতে আমার জীবন আমি দেখি নিঃসন্দেহে এটা আধ্যাত্মিকতার একটা ব্যাপার যেরকম সুবহানাল্লাহ এটা সম্পূর্ণটা আমার নবীর একটা দয়া মা কথা কর না যেভাবে কিছু গোস্তাগে রাসূল বক্তা এদের কথা শুনে হাজার হাজার মানুষ হেমিরনের বাসিওলার মতো ছুটছে ঠিক এমন সময় আল্লাহ পাক তাবারক তাআলা দয়া করছে আমাদের জন্য ঠিক তাহেরি আমাদের সুন্নিদের জন্য আশিকদের জন্য আমার আল্লাহর একটা রহমত দয়া এর ভরে মাহফিল টিকানো রাখাটা কঠিন ওমা কথাও কয় না কিন্তু আপনারা আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনারা আশিক আছেন মা কথা বলেন না কেন তো আমি গুনাহগার প্রায় সময় তাহরির ঘরে মাইক ধরা ক্ষমতা আল্লাহ আমার দিয়েছে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে তাহরির হুজুরকে যদি প্রশ্ন করা হুজুর আপনার ঘরে মাইকটা ধরে কে রাখবে এক নাম্বার কো জালালি ছাড়া কইতে আলহামদুলিল্লাহ কইলে এটা আমার আব্বা হুজুরের একটা দয়া আর এই যে তাহরি বাইরা বসেন বসেন এর ঘরে হ্যাঁ এ জালালি এটা বুঝছস না তোরা দোয়া তো বহুত আগে করে দিছি বেটা কথা কোন ঠিক কি না দোয়া কাজে লাগবে আমিন গন আরো দোয়া করি আল্লাহ আরো হুরুদা লগ আঙ্গর উড়াক মা কথা কর না কেন তো আপনারা যারা কষ্ট করে দাঁড়ায় আছেন এটা দরবার এমন একটা দরবার এখানে আতা রাসূল গরিবে নামাজ সুলতানুল হিন্দ হিন্দুস্তানের রাজা আমার আতা রাসূল খাজা গরিবে নামাজের ফয়জ বরকত আছে কি নাই আমরা বিশ্বাস করি কিনা আমাদের বিশ্বাস আল্লাহর ওলিরা মরে না মরিয়াও জীবিত ঘোষণা কা আমার নবী বলেছেন আল আউলিয়া ও লায়া বুতু জোরে কর সুবহানাল্লাহ এই জন্য খাজা গরিবে নামাজের একটা ফয়েজ আছে আজমির শরীফ লাখ লাখ মানুষ এমনে যায় না রে বাদাই না কথা কোন ঠিক কিনা আমার দেখা একটা লোক আল্লাহর কসম 20 বছর বিয়ে শাদী করছে কয় বছর ডাক্তার কবিরাজ ওইদা বৈদ্যা সব শেষ হচ্ছে আমার কথা কয় না কথা না মোস্কয় হুজুর আমি কয়েকটা সিল্লাও দিছি মসজিদে মসজিদে অনেক ইবাদত করছি আল্লাহর কাছে অনেক কাঁদছি 20 বছর আমার কোনো ছেলে মেয়ে হয় নাই আমি খাজার দরবারে গেছি আর একটা সুমা দিছি আয় আয় আমার ছেলে মেয়ে হয়ে গেছে তাহলে খাজার হতি রাজি কারা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আরে ওলি আল্লাহ দেয় না দেয় কেডা আরো জোরে কর কিন্তু ওলি আল্লাহ যদি একটু কয় বন্ধু দাও না আল্লাহ দিতে পারে নি মনে রাখবেন দেয় কেডা আমরা এটা বিশ্বাস করি না যে ফিরে যায় বিশ্বাস আমাদের দেয় কে কিন্তু আল্লাহর ওলির উসিলা দিতে পারে কি পারে না আব্বার আমার সাইয়েদানা মুসা কালিমুল্লাহ উনি যাইতেছে কুহিতুরে আল্লাহর সাথে দিদারে কথা বলবে 1000 জোরে কর সুবহানাল্লাহ ইনি এমন এক পয়গাম্বর যিনি এক কম 40 বছর একাদারে একাদারে 1000 কথা প্রত্যেকদিন আমার আল্লাহর সাথে কইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এবারে বলেন মুসা নবী নরম না গরম বলেন না গরম আর কিতাবের মধ্যে আছে এমন পাগলা নবী এমন গরম নবীও যদি জিদ উঠতো আমরা কইর কি জিদ উঠছে মেজাজ গরম হইছে আপনারা কিতা কর কিতাবে আছে সুলগুনা সাধারণ কানার মতো টুপি সেদি ফাগলি সেদি বাইরে দিত আল্লাহু আকবার বলেন না এত গরম নবী এ গরম বানাইছে কেডা আরো জোরে বলেন আর আমাদের আব্বা যিনি মুসলমান জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ একদম নরম সুবহানাল্লাহ একদম নরম নবী সাইয়েদানা ইব্রাহিম খলিলুল্লাহ আচ্ছা এবারে মুসা নবী হক দিছে কার কাছে কথা বলবে আল্লাহর সাথে ফতেমদ্দে দেখতেছে একটা পাগল জিকির করতেছে ইয়া কুরুল বলেন ইয়া কুরুল আল্লাহর নাম কিন্তু কুরুল নয় আল্লাহর নাম হচ্ছে করিম কি নাম এবার বলেন পাগলার জিকিরটা কি সঠিক না ভুল আরো জোরে বলেন এবার মুসা নবীর মেজাজ গরম না নরম লাড়ি আছে নাকি কারো কাছে লাড়ি মুরব্বি কারো কারো কাছে লাড়ি আছে নাকি লাঠি লাঠি কই ফাড়াই দাও এবার ফাড়াই দাও লাড়ি ভাড়াই দে করা মতো এত অত জিল এটা কি তাও আল্লাহ দেখতে পাতলা ওজন কিন্তু অনেক বেশি একবারে যদি কাল করে দেন যায় সুজ হয়ে যাবো মাজা আচ্ছা এবার আপনাদের একটা মাসলা দিই আপনারা এক থেকে কইছে হুজুর এনে বুড়া নাই আর ব্যাকল এই লাঠিটা বুড়ার জন্য না লাঠিটা রাখা সুন্নাত
আমার অজ্ঞ আছে গানি আমি যদি এখানে লাড়ি লই আইতাম আপনারা প্রথমে মন্তব্য কইতেন বাবু লয়া দাওলাত লাড়ি লই আইছে মা কথা কোন ঠিক কি না এই মন্তব্য করবেন যে এইজন্য লাঠি আনি নাই লেকিন এই লাঠি প্রত্যেকের হাতে রাখা সুন্নতের রাসূল মনে রাখবেন যারা সুন্নিয়াত বিশ্বাস করেন মসজিদে ইমাম সুন্নি ইমাম খুতবা দিবেন খুতবা দেওয়ার সময় লাঠি রাখবেন এটা সুন্নতের রাসূলের রকম সুবহানাল্লাহ এবারে যদি কেউ বুড়া লাঠি রাখবো আমার নবীর বুড়া কোন দেবো নেই জোরে কোন বুড়া কোন দেবো তো সুন্নত কি যেটা আমার রাসূল ব্যবহার করছে সব সময় এজন্য লাঠিটা শুধু বুড়া নয় লাঠিটা সুন্নতের রাসূল জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা তো মুসা নবীর হাতে একটা লাঠি ছিল আল্লাহু আকবার কর না ফাগলার একটা বাড়ি দিছে হ্যাঁ হাগল ছাগল হ্যাঁ বলবল জিকির করছ কেন জিকির করলে ঠিক কইরা কর তো লাঠির মধ্যে ছিল 73 টা কাঁটা আল্লাহু আকবার কর না কাঁটা ছিলেন না কাঁটা লাঠির মধ্যে মুসা নবীর লাঠির মধ্যে ছিল 73 টা কাঁটা এইজন্য ঈমানের 73 টা ঢাই আল্লাহু আকবার কর না ওরে উম্মত হইব 73 দল কয় দল মুসা নবীর লাঠির কয়টা কাঁটা উম্মত হইব 73 দল 72 দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে ঠিক কি না ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে পরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাই কহুশিয়ারে মুমিন তাই কহুশিয়ারে কথা কোন ঠিক কি না মুসা নবীর লাঠি এমন মহাজাদুক্ত লাঠি ফেরাউন যখন সাপ ছাইরা দিত মুসা নবী ভয় পেত আল্লাহ কয় বন্ধু আপনি ভয় করেন না আপনার হাতে এটা কি বেলে লাঠি বেলে ছাইরা দেন মুসা নবী ছাড়তে দেরি রে সাপ হইয়া যাইত কি হইতো আমরা দশে ফেলাস্টিকে সাপ আছে না সাফের মতো ডেঙ্গি সাপ জোরে কর এমন না এই লাঠিটা আর সাফ হইতো ফেরাউনে যখন জাদুর সাপ ছাইরা দিত মুসা নবীর লাঠি বড় সাপ হইয়া এইভাবে হাত করতো জাদুর সব সাপ পেটে যেত ওই সাপ সমস্ত খাইয়া হজম কইরা লাদাই দিত আল্লাহু আকবার ব্যাং খাইতো লাদাইতো সনাইতো ফলা তুলতো আমি গেলি গুনি ভাই বাবার কাছে জানতে চাই এটা কি লাঠি না সাপ জোরে কর জোরে আরে আঞ্জির গাছের ঠাই এটা আদা মানা নবীরে আমার আল্লাহ বেহেশতের মধ্যে মা হাওয়ারে বিয়ে করার পরে আমার আল্লাহ এই লাঠিটা আদা মানা নবীকে আল্লাহ গিফট করছে গিফট এজন্য বিয়ের মধ্যে উপহার দেওয়া জায়েজ আছে লেকিন যৌতুক নেওয়া হারাম আমার কথা কোন ঠিক কি না আমরা যৌতুক নিব না যৌতুক দিব না হে যুবকেরা যৌতুক নিয়া বিয়া করো না যৌতুক নিয়া বিয়া করলে বিয়াটা আমার মনে হয় এটা আমার মত যৌতুক নেওয়া যদি হারাম হয় তো যৌতুক নিয়া বিয়া করলে বিয়াটা কি হইব আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে বলেন আমিন এ আদম আনা নবীর হাতের লাঠি মাটি পালালে সাপ ব্যাং খাইতো লেদাইতো শোনাইতো মুসা নবী আর লাড়ি ধরে না ডরায় আপনি কি সাপ ধরবে নই আল্লাহ কয় বন্ধু ও বন্ধু ব্যবহার কি বলে মাবুদ লাঠিটা কেমনে দইতাম আমার আল্লাহ কয় বন্ধু ডরাইয়েন না চোখটা বন্ধ কইরা ধরেন মুসা নবী চোখটা বন্ধ কইরা দইতে দেরি আবার লাঠি হইয়া যাইতো এটা যদি এমনে মারতো 40 মাইল আলো হইতো সুবহানাল্লাহ কয় মাইল 40 আমি জানতে চাই লাঠি না সাপ এত আস্তে কর আঞ্জির গাছের ঠাইল এটা ক্রমান নয় আদম নবী পৃথিবীতে লই আইছে ওই যে আন্ধারি গা নামা দিছে খোদা মা কথা কয় না কয় 300 কত বছর 49 বছর ছাঁদ নাই সূর্য নাই এটা দিছে আল্লাহু আকবার কর না এই হাকিকত কাট মোল্লার কাছে নাই তারা যদি জিজ্ঞাসা করেন মানুষ তো না খাইয়া বাঁচে না 17 দিনের পরে মানুষ বাঁচতে পারে না আদম নবী কি খাইছে 350 বছর এ মৌলবীর পায়খানা ছুটি জিবে ঠিক মা কথা কয় ঠিক কি না 350 বছর ছাঁদ নাই সূর্য নাই অন্ধকার কিভাবে কি করলো কেমনে খাইলো বাইসলো কেমনে বাসাইছে কি
আরো জোরে কর কিন্তু কেমনে বাইচ্ছে মোল্লার জিজ্ঞান না ওইদিকে যাইতাম না এরে মুসা নবীর লাঠি আঞ্জির গাছের ঠাই মাটিত বালাইলে সাপ রঙের সাপ নমুনার সাপ প্লাস্টিকের সাপ নয় অরিজিনাল সাপ হইয়া ব্যাং খাইছে লেদাইছে শোনাইছে ফনা ধরছে হাতে লল্লে লাঠি এটা আসলে লাঠি না সাপ জুরে লাঠি না সাপ এরে এটা রঙে সাপ নমুনায় সাপ আমার নবী রঙে মানুষ নমুনায় মানুষ হাকিকতে আমার আল্লাহর মুসা নবী ভাগলারে কয় এমন ফিডা ফিড গুমরে তোরে বুলবাল জিকির করস আমি মুসা এখনো আছি জিকির করলে সঠিক কইরা কর এবারে ভাগলা লাডি বড়ে কয় মুসা আমি তো মুক্ত সুক্ষ মানুষ পাগল ছাগল মানুষ ফড়া লেখা বিদ্যা বুদ্ধি বেশি একটা নাই যা জানি তা করতেছি এত বছর এখন আপনি আমার জিকিরটা শিখাইয়া দেন মুসা নবী ডাক দিয়া কয় রে ভাগলা জিকির করলে কুরুলের জিকির করিস না জিকির করলে জিকির করতেই হইয়া করি আল্লাহু আকবার বলেন না কিতাবে আসছে এই মুসা এত গরম একটা কাজ করতেছে কাজ করতেছে আজরাইল আইছে কেডা আইছে আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ মুসা তাকায় না কাজ করতেছে ওয়ালাইকুম আলাইকুম সালাম এমনে ফিরে সাইজে ওমা এডার তো চেনে না মুসা নবী ডাক দিয়া কয় চিনলাম না বলে চিনার কথা না আমার জীবন দেখেন নাই বলে আপনি কে বলে আমি হইলাম মালাকুল মউত আমার নাম আজরাইল মুসা নবী একটা ছেফরা দিয়া কা নরম হইছে মুসা গরম না নরম জোরে কর মরণের কথা শুনলে ওরা মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজ রাইলা শিলে রে মন কপিও চলবে না কথা কন ঠিক কি না মুসা নবী আজরাইল কেন আসলেন বলে এই জন্য আসছি আমি আল্লাহর হুকুমে আসছি আপনার জন্য রুহ নেবার জন্য আপনার রুহ আমি এখন নেব আমার আল্লাহ আমাকে হুকুম দিলেন আমার ক্ষমতা দিলেন মুসা নবী ডাক দিয়া আজরাইল আমার আল্লাহ তো আমার কোন সিঁড়ি ভদ্র দিছে না বলে সিডি পত্র দেখ আর না দেখ এটা আমার দেখার বিষয় না খোদা আমারে ফাটাইছে আমার ডিউটি আমি করতে হবে আমি রুহ নিতেই হবে জোরে কর সুবহানাল্লাহ মুসা নবী ডাক দিয়া কয় আজরাইল আসলে কি লইজি বলে হ নকলে আই না মুসা নবী কত কেমনে নিবা কিভাবে নিবা আমারে কেমন কষ্ট দিবা আজরাইল ডাক দিয়া কয় মুসা আপনি যদি অনুমতি দেন আপনারে কষ্ট দিতাম না আপনার ফায়ে দিয়া রুহটা লইয়া যাইব কোন জায়গা দিনি গো জোরে বলেন মুসা নবী ডাক দিয়া কয় আজরাইল তুমি কি জানো না বলে না কেমনে জানতাম জীবন তো আপনার সাথে আমার দেখা হয় নাই বলে আজকে জানিনা লাও এই ফায়দিয়া রুহ নিতে চাও কেমনে তুমি নিবা এই ফায়দিয়া হাইটা হাইটা আমি তোর পাহাড়ে গিয়েছি তোলে ফায়দি যদি না নেই আপনার হাতে দিনে আল্লাহু আকবার মুসা নবী বলতেছে আজরাইল আমার হাতে দিয়ে তুমি রুহ নিবা তুমি কি জানো না বলে কি বলে হাত্তা উরুজুনিল কাদি রে মুসা এই হাত ধইরা ধইরা আমি খাজুর গাছটা ধইরা ধইরা কাঁদছি কোনা কথা কইছে একটা হাতের একটা ফায়ে তো আজরাইলের মেজাজটা কিছু কিছু গরম হইতেছে আচ্ছা এত কথা কোন টাইম আছে নাই আজরাইল একটা রাগ দিয়া কয় মুসা যদি অনুমতি দেন হাতে দিও ভাইলাম না ফায়ে দিও ভাইলাম না তো আপনি যদি আমার অনুমতি দেন আমি আপনার মুখ দিয়া রুহটা লইয়া যাই মুসা নবীর মেজাজ গরম হইয়া গেছে মুসা নবী ডাক দিয়া কয় রে আজরাইল তোর সাহস কত বড় বলে কেন বলে তুমি কি জানো না এই মুখ দিয়া দৈনিক আল্লাহর সাথে 1000 কথা কইছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আমরা আছি সেখানে মুসা নবী গরম হইয়া কয় খালাস আজরাইল কইলা
কি কইলা কি তুমি কি জানো না বলে না না জানি না বলে আজরাইল শুন এই চোখে দিয়া রূহ নিতে চাস বলে হ্যাঁ বলে ভাতি না বলে কেন বলে এই চোখে দিয়া আমি স্বয়ং আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি এবার আজরাইল গরম মুসা নবীও গরম আজরাইল কে এত কথা কো অনেক টাইম আমার নাই হুকুম দিছে কে যা কর মন কর রে মন পিসের কথা রাই কো শরণ বরাবরি ও তোর আসবে সমন করবে দমন আসবে সমন করবে দমন হাতে তেলাও গাইবে বেরি দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি কথা কোন ঠিক কি না আজরাইল কো আমার জিয়ান্দি খুশি ইয়ান্দি নিও কথাটা কইতে বামাতে গুড়াই একটা যে কানে আর গালি যে আজরাইল এন্নে গায়া শোক দিছে গতি না দূর এমন জোরে কানে আর গালে মারছে এখন আজরাইল কি শোক টুকাইবো না মুসা নবীর রূহ নিবো ওমা কথা কয় না কান এখন কো তোর জিয়ান্দি চাই দিয়া আ আ আ আ নি দিয়া আল্লাহু আকবার ওমা আমরা কই না আইস তা মারস না কই না তো মুসা নবী কাইও আয়ো খেলা হবে কি হইব জোরে গান আয়ো স্যার তুমি কেমন আজরাইল আজকে তোমার একটু পরীক্ষা করি আয়ো কো আমার জিয়ান্দি খুশি আজ দিব এমন ঠাড়াই তোর চটক না আমার চো বামসক বাড়ি গেছে আল্লাহু আকবার কয় না কেন মুসা নবীকে ক্ষমতা দিলেন কে আজরাইল তো চোখ বাড়ি গেছে আল্লাহ আচ্ছা এমন কামার আজরাইল লোকে কো করছো আজরাইল চোখটা লইয়া কোনো মতে জান্দা লই মারতে গেছে রুহ তো নেবা দূরের কথা নিজে জানটা লইয়া শক্তা ঢোকাইয়া আলমে মালাকুতে যাইয়া বৈশা বৈশা কাইতেছে জ্ঞানী সমাজ গুণী সমাজ বলো আমার আল্লাহ দেখে না জোরে বলেন আমার আল্লাহ কয় আজরাইল ব্যাপারটা রুহ আনছো না বলে কোথা আমার কাছে নেন এটা বড় ও খোদা কার কাছে পাঠাইলা বলে কেন বলে এমন একটার কাছে পাঠাইলা এটা আমার সাইতে বড় আজরাইল খোদা আমি তো আমি আর চাকরি করতাম না বলে কেন বলে এই তো রুহ আমার চোখটা বাইর করছে আবার যদি আমার রুহ বাইর করা দেয় মাবুদ আমি অব্যাহতি দিলাম বলে কেন বলে বিচার যদি না করিবা তোমার বন্ধু আমার থাপ্পড় দিছে চোখটা বাইর না করে শোকে বাড়ি বিচার করো খোদা নাহলে আমার অব্যাহতি দাও অন্য ডিউটি আমার দাও আমি আরে রুটু কেন আজকে আমার চোখ বাড়ি করছে আরো জন যদি রুহু বাড়ি করে দেয় খোদা বিচার যদি করো চাকরি করব বিচার না করলে আমি আর চাকরি করতাম না খোদা আমি অব্যাহতি চাই আল্লাহ কয় আমার বন্ধু তোমার থাপ্পুটা দিয়া বালা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে খোদা এইডারে বিচার বলে হ আচ্ছা কোন আজরাইল কাছে আপন কি মুসা নবী নাজরাইল মজুরে বলে ও মা মুসা নবী হলো বন্ধু আজরাইল হলো গোলাম মা কথা বলেন না কা সমস্ত নবীরা আব্দু ঠিক আছে মা যেমন আমার বাপের স্ত্রী মা কথা কয় না আমনে গো মা আমনে গো বাপের কিতা আপনাদের কি ছেলে হইয়া যেইভাবে সত্য কথা মাকে বাপের স্ত্রী বলা বিয়াদুকি নবীরা সমস্ত নবীরা আব্দু আল্লাহর বান্দা গোলাম হোক কিন্তু উম্মত হইয়া নবীদেরকে আব্দু বলা গোলাম বলা কুফুরি বিয়াদুকি কথা কোন ঠিক না মুসা নবী হলো আল্লাহর বন্ধু আজরাইল হলো গোলাম তো আল্লাহ কয় আমি আমার বন্ধু হক নিলাম তোরে থাবর দি বালায় করছে আল্লাহ কয় খোদা তো কেমনে বালা করছে কেমনে বলে খারাপ তো চোখটা আগে লাগাইছ না কোন সুবহানাল্লাহ তো আল্লাহ কুদরতি হাতে কুদরতি ক্ষমতা আজরাইলের চোখটা ধরা আবার ফিটিং করে দিছে ভালো করতে পারেনি আজরাইল আল্লাহ পারেনি আজরাইল শোন তো সুখটা বাইর করছে ভালো হইছে বলে কেন বলে ঠিকই তো তোরে আজকে আমার বন্ধু সুখটা বাইর করে প্রমাণ করে দিছে আমারে আল্লাহ আমার বন্ধু বুঝাইয়া দিছে যে নবী তো কল মুসানো আর নাইও জোরে কর
তো তোমার রূহ বাইর করার ক্ষমতা বাইর করার মত নবী আছে কি নাই এই জন্য বিচার চাইও না আমি আজকে থেকে তোমার ক্ষমতা বাড়াইয়া দিলাম জেনে কো শোক বাইর করতে না পারে আল্লাহ কো মুসা কামড়া করলেন কিটা কইতে আমার লোক কো খেল খেলা হবে না কি দইব খোদা তুমি তুমি তো আমার চিনো আমার জানো তে আমার কো তার বলে খুশি তার বলে খুশি বলে তো আমার আর বন্ধু মুসা বানাইলা কেন আল্লাহ কো ঠিকই আছে মাইছেন বালা করি দুনুড়া ভাই বলে দিন বালা করি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবীদের পক্ষ কথা কোন ঠিক কি না ঠিক এইভাবে আল্লাহ ওলিদের পক্ষ কথা কোন ঠিক কি না এইজন্য আমরা ওলি আল্লাহর দামানে থাকতে চাই কি চাই না আল্লাহ কো আজরাইল শুনুন যাও তোমার ক্ষমতা বাড়াইলাম বলে কেমন আচ্ছা বল স্যার কাফ আছে সিরিজ 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 দেন এটা কি তোবা আমরা কি দেখন হবিগঞ্জ কয়টা বলে হইলে হবিগঞ্জের দিকে কয় ফেলে তো আমি কইলাম সৈদের যদি স্যার কয় স্যার তো আব্বা কোন লাগবে এটা যদি ফেলেট হতে বাদ খাসে এটা কয় এটা থালা আচ্ছা যাক প্লেট হোক আর ফ্রিজ হোক এটা বড় না ছোট দেখেন এটা পুরোটা আমি দেখি কিনা আমার হাত সব জায়গায় যায়নি কথা বলেন না কেন এখান থেকে কেউ ফালাইতে পারবো আমার কাছ থেকে এখানে কেউ ফালাইতে পারবো আল্লাহ কয় তামাম দুনিয়াটা তোমার কাছে একটা ফ্রিজ বানাইয়া দিলা এরে আজরাইল দুনিয়াটা তোমার কাছে ফ্ল্যাট ইচ্ছা করলে কেউ ফালাইতে পারবে না এবার আজরাইল কয় ফালাইয়া কই যাইবারে মানুষ ফালাইয়া কই যাইবা আজরাইলা ছিলে যেদিন বান্দিবে কোশিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে ঠিক কি না আমার আল্লাহ কো আজরাইল আজ থেকে তুমি বাংলাদেশ আর যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না ইচ্ছা করলে আলমে মালাকুতে বৈশা বৈশা মাত্তাইল তো কাছে গেলে না ধাবুল খাইবা কাছে না গেলে ধাবুল খানের কোনো প্রশ্ন আছে নি যেইভাবে মা বোনেরা মা বোনদের মাথা লম্বা চুল আছে নি জোরে কর না কেশে বেশ বলেন কেশে জোরে বলেন কেশে আল্লাহ চুল দিছে সৌন্দর্যের জন্য কথা বলেন ঠিক কিনা মাথা কামাইয়া হাঁটার মতো করে আমার আমার মাথা লম্বা চুল ছিল অন ছোট না বড় দুঃখে কাটছি তো দুঃখটা কি আসলে অসুস্থ ছিলাম বুঝলেন তেমন অ্যান্টিবায়োটিক খাইছিলাম চুল গুণ বেয়ে গুণ উড়ে যেতেছে তো আমি কইলাম চুলকা উঠতো এটা কামাইয়া চাই এরপরে হজে যাওয়ার কথা ছিল তো হজে গেলে তো এমনি কামান লাগলো কথা কয় না কথা কয় যাইতে তো পারি নাই সারা দুনিয়া তো বন্ধ হয়ে গেছে যাক আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান আমিন আরো জোরে বলেন এবার আল্লাহর কসম আমি মাথাটা কামাইয়া নিজে নিজে চিন্তা করতেছি এই যে ওহাবিরা মাথা কামা আচ্ছা আমি তো কামাইছি মুখের মধ্যে আমার দাঁড়ি আচ্ছা আমি কিন্তু মাথাটা কামাইয়া আয়নার সামনে যাব আমি আয়নার সামনে যাইয়া খাড়াইছি ও আমার সাথে আমার নিজের আমি চিনি না আমার মনে হচ্ছে কার্টুন মোটু ফাটলো ফ্যাট মোডা গেডি সিকল মাথা মোডা আমি দেখলাম তখন বুঝলাম যে ওহাবিদের রুচি নাই ওহাবিদের কি নাই আল্লাহর কসম মাথা কামানো কোনো প্রকারের সুন্নত না উজর ছাড়া মাথা কামানো সুন্নতের খেলাফ একমাত্র হজে যাইয়া মাথা কামানো সুন্নত কোন ফরজ কোন ওয়াজিব কোন মুস্তাহাব কোন জিডা কোন এটাই মান্নাম আর এই ছাড়া উজর ছাড়া হ্যাঁ খুসপাসরা হইছে বিসি পাসরা হইছে আমি অসুস্থ হইছি কামাইছি এটা ভিন্ন হিসাব কিন্তু বেশি বেশি মাথা কামাইয়া গেডি মোড়া করবেন এই সুযোগ ইসলাম আপনাকে দেয় চুল হলো সুন্দর সৌন্দর্যের কথা কোন ঠিক কিনা নায়কেও যদি চুল কামায় বিলেনের মতো লাগে মা কথা বলেন ঠিক কি না আমি আয়নার কাছে যাই সেটা আল্লাহ আমার দূরে কাটুন এই জন্য সেদিন আমি বুঝলাম ওহাবিদের রুচি নাই রুচি থাকলে একটা লোক মাথা কামাইতে পারে না কথা কোন ঠিক কি না চুল রাখবেন তিন প্রকার ঘাড় বাবরি কান বাবরি ছোট ছোট তিন প্রকারের চুল রাখা সুন্নত মাথা কামানো কোনো সুন্নত নয় কয় মাওলা আলী সুন্নত আরে ব্যাক কল মাওলা আলী ওই টাইমে ফুকুরু ডুব দিয়া গোসল করার কোনো সিস্টেম ছিল
মাওলানা আলীর চুল এত ঘন ছিল বাড়ি গাড়ি গোসল করলে মাথা ফানি হাঁদাইতো না এখন তো আমরা ডুব দিয়া ইচ্ছা করলে মাথা ভিজানোর ক্ষমতা আছে নিও এইজন্য আল্লাহ যেন আমাদেরকে সহিবুজ দান করে আমিন বলেন আমি ওই দিন যাইতি